আসসালামু আলাইকুম আজ শনিবার বিশ জানুয়ারি দু চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের সাথে আছে আমি মোনালিসা শুরুতেই জানাবো শিরোনাম এনআইডি সেবার আওতায় চার দেশের প্রবাসী পরবর্তী পরিকল্পনায় ওমান হজ মৌসুমের কার্যক্রম শুরুর ঘোষণা আগ্রহ কমেছে বাংলাদেশিদের অভিযানে খোদ ইমিগ্রেশনের প্রধান মালয়েশিয়ায় দুই শতাধিক বাংলাদেশি গ্রেফতার ইতালির ভিসা এখন সোনার হরিণ হতাশা বাড়ছে বাংলাদেশিদের কাতারে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন দূতাবাসের বিশেষ সংবর্ধনা প্রবাসীদের স্বার্থ রক্ষায় অবদান বাংলাদেশিকে সর্বোচ্চ সম্মাননা দিল জার্মানি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেড দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ পরীক্ষামূলকভাবে আমিরাত সৌদি আরব যুক্তরাজ্য ও ইতালি প্রবাসীদের এনআইডি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে আমিরাতে এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বাকি তিন দেশেও কার্যক্রম উদ্বোধনের অপেক্ষায় এরই মধ্যে নতুন করে ওমান কাতার কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুরে এ কার্যক্রম হাতে নেয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন প্রবাসীদের এনআইডি কার্যক্রম সম্পর্কে ইসির পরিচালক মোহাম্মদ আব্দুল মুমিন সরকার বলেন চারটি দেশে নিবন্ধন কার্যক্রম চলছে তার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বাকি তিনটি দেশে উদ্বোধন করার জন্য টিম পাঠানোর প্রক্রিয়া চলছে ইসির সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আইন অনুযায়ী প্রবাসী বলতে বোঝায় যাদের বৈধ বাংলাদেশি পাসপোর্ট আছে যাদের পাসপোর্ট নেই তারা বৈধ ডকুমেন্টের অভাবে আবেদন করতে পারছেন না সে কারণে ইসি প্রবাসীদের এনআইডি দেওয়ার ক্ষেত্রে আইনি মার প্যাচে পড়েছে জানা গেছে আমিরাতের উদ্বোধন হওয়ার পর থেকে এ পর্যন্ত সাত হাজার জন প্রবাসী বাংলাদেশি বায়োমেট্রিক দিয়েছেন তাদের মধ্যে দুই জনকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে ইসিরা কর্মকর্তা জানান আমিরাতের কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে রেমিটেন্স প্রবাহ বিবেচনায় বাংলাদেশী শ্রমিক অধ্যুষিত অন্য দেশগুলোতেও পর্যায়ক্রমে এ সংক্রান্ত কার্যক্রম চালু করা হবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে 1445 হিজরির পবিত্র হজ মৌসুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত হজ ও উমরা সম্মেলনে এই ঘোষণা দেন দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া আগামী পহেলা মার্চ হজের ভিসা ইস্যু শুরু হয়ে চলবে উনত্রিশ এপ্রিল পর্যন্ত এরপর নয় মে থেকে সৌদি আরবে হজ যাত্রীদের গমন শুরু হবে এদিকে গত 18 জানুয়ারি বাংলাদেশ থেকে হজ নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে ওই দিন আটান্ন শতাংশ বা অর্ধেকের বেশি কোটা খালি রেখে হজ নিবন্ধন কার্যক্রম শেষ করার কথা জানায় মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন নিবন্ধনের সময় আরও বাড়ানো যেত কিন্তু সংখ্যা জানাতে দেরি হলে মিনায় তাবু অনেক দূরে নিতে হবে এ কারণে নিবন্ধনের সময় আর বাড়ানো সম্ভব হয়নি পবিত্র হজ পালনে গত পনেরোই নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন যা শেষ সময় ছিল গত দশ ডিসেম্বর পর্যন্ত তবে কোটা পূর্ণ না হওয়ায় প্রথম দফায় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বেঁধে দিয়েছিল ধর্ম মন্ত্রণালয় তবে এতেও কোটা পূর্ণ না হয় আরেক দফায় সময় বাড়ানো হয় যা শেষ হয় বৃহস্পতিবার এর মধ্যে হজের নিবন্ধন করাচ্ছেন তিপ্পান্ন হাজার একশো জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার আটশো দুই জন ও বেসরকারি ব্যবস্থাপনা উনপঞ্চাশ হাজার তিনশো তেরো জন নিবন্ধন করেছেন তবে হজ চুক্তি অনুযায়ী এখনও চুয়াত্তর হাজার তিরাশিটি কোটা ফাঁকা রয়েছে ফলে মোট কোটার আটান্ন শতাংশ খালি রেখে শেষ হয়েছে হজ নিবন্ধন কার্যক্রম হরতাল অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মালয়েশিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুইশো পাঁচ বাংলাদেশি সহ পাঁচশো একষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার নেপাল ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কার নাগরিকরাও রয়েছেন শুক্রবার মালয়েশিয়ার বান্ডার তাসিক পাংচাপুরি বাইদুরি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় শুক্রবার দিবাগত রাত এগারোটায় শুরু হওয়ায় এই অভিযান ইমিগ্রেশন মহাপরিচালক দাতে রুসলিন বিন জুসুর নেতৃত্বে পরিচালিত হয় আবাসিক এলাকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিষয়ে জনসাধারণের অভিযোগের পর মালয়েশিয়া ইমিগ্রেশন সাতশো বায়ান্ন জন ব্যক্তির কাগজপত্র খতিয়ে দেখে এরপর আটক করা হয় পাঁচশো জনকে ইমিগ্রেশনের বিভিন্ন পদমর্যাদা চারশো পঞ্চান্ন জন কর্মকর্তা এই অভিযানে অংশগ্রহণ করেন অভিযানের সময় ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আটকৃতদের বিরুদ্ধে পরিচয়পত্র না থাকা অতিরিক্ত সময় অবস্থান করা এবং ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে পরবর্তী তদন্ত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বুকের জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে অপ্রচিত বয়সের চার বোতল সাইড ওমানে ফ্রেন্ডিস সিমে পাঁচ রিয়ালে ছয় জিবি সাথে এক জিবি বোনাস গায়েল করুন সিক্স যে কোনো ভিসা প্রাপ্তি সোনার হরিণ হয়ে উঠেছে ইতালিতে গত ছয় মাসে ভিসা প্রত্যাখ্যান হয়েছে প্রায় নব্বই শতাংশ বাংলাদেশের এতে হতাশা প্রকাশ করে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে প্রবাসীরা পশ্চিম ইউরোপের শিল্প সমৃদ্ধ উন্নত দেশ ইতালিতে বৈধ অবৈধ মিলে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন সহজে বৈধতা লাভ পারিবারিক ভিসার সহজলভ্যতা ইতালি সরকারের স্পন্সর ভিসায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত ও স্টুডেন্ট ভিসার সুযোগ সম্প্রসারণে ইতালিতে প্রতিদিন শত শত বাংলাদেশি ভিসা পেতেন শুধু দু সাল থেকে দু সালের জুলাই পর্যন্ত ত্রিশ হাজার বাংলাদেশি স্পন্সর স্টুডেন্ট ভিসা পেয়েছেন এর বাইরে পারিবারিক ভিসা প্রাপ্তির সংখ্যাও ছিল অনেক তবে দু সালের আগস্ট থেকে পাল্টাতে থাকে চিত্র প্রথম দিকে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট তারপর স্টুডেন্ট ভিসা বর্তমানে পারিবারিক সহ সব ধরনের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি পর্যবেক্ষণে দেখা যাচ্ছে সব কাগজপত্র সঠিক থাকার পরও ছয় মাসে ভিসা প্রত্যাখ্যান হয়েছে প্রায় ত্রিশ শতাংশ আবেদনকারীর এতে হতাশ প্রবাসী বাংলাদেশিরা সম্প্রতি দীর্ঘমেয়াদী লাখ লাখ স্পন্সর ভিসার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি এই অবস্থায় বাংলাদেশিদের ভিসা নীতি সহজ করতে ঢাকার ইতালি এম্বাসি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে প্রবাসীরা কাতারে দোহায় এক সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটির বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখা বৃহস্পতিবার বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে কাতারে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল ফায়েজ ফালে আল সাম্মারি এ সময় কাতারের পররাষ্ট্র প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কাতার সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া প্রবাসী বীর মুক্তিযোদ্ধা কাতারের বাংলাদেশি ব্যবসায়ী গণমাধ্যম কর্মী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়েরউদ্দিন তিনি তার বক্তব্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং জাতিসংঘের প্রতিরক্ষা মিশন সহ দেশে বিদেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপনের পাশাপাশি কাতার ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামও এতে বক্তব্য রাখেন প্রতিবছর বছর একুশে নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দিবস পালিত হলেও গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে এবার কিছুটা দেরিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে জার্মানিতে রাষ্ট্রীয় ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য প্রবাসী বাংলাদেশী হামিদুল খানকে সর্বোচ্চ সম্মাননা মেনশন ড্রেস রেসপেক্ট দিয়েছে দেশটির হেসেন রাজ্য সরকার প্রদেশের বাণিজ্যিক রাজধানী জানুয়ারি হেডার হাইমের একটি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননাটি তুলে দেন রাজ্যের পরিবেশ মন্ত্রী প্রিসকা হেঞ্জ প্রবাসী হামিদুল খান দেশটির রাজ্যটিতে দীর্ঘদিন যাবৎ বসবাসত প্রবাসী বাংলাদেশি সহ অন্য অভিবাসীদের অধিকার আদায় ও স্বাস্থ্য রক্ষায় কাজ করছেন পাশাপাশি দেশটির স্থানীয় বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে গড়া স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান জার্মান বাংলা সোসাইটির মাধ্যমে খাবার বিতরণ সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা দিয়ে আসছেন রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা গ্রহণ করে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন হামিদুল খান তিনি বলেন শুধুমাত্র মানুষের কষ্ট বুঝতে সুখে ও দুঃখে কাছে থাকতে কাজ করার অঙ্গীকার করেছেন এর আগে সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য দু হাজার বাইশ সালেও হোসেন রাজ্যে সরকার হামিদুল খানকে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে সম্মাননা অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তা রাজনৈতিক ও সমাজের সর্বস্তরের ব্যক্তি ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি মোনালিসা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ